পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই প্রতারক। ধৃতদের নাম অমিত কুমার সাহ এবং অমিত সাহ। হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের পেশ করা হয় আদালতে। শুক্রবার অন্ডাল বাজার ও অন্ডাল মোড় সংলগ্ন একটি আবাসন এলাকায় সোনার অলঙ্কার পালিশ করতে গিয়ে প্রতারণার শিকার হন দুজন। থানাতে অভিযোগ দায়ের করেন দুজন। অন্ডাল থানা রোদের বাসিন্দা বৈশাখী ভট্টাচার্য নামে এক মহিলার আংটি পালিশ করে দেওয়ার নাম করে সেই আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর তারা হানা দেয় অন্ডাল মোড় সংলগ্ন গীতাঞ্জলি আবাসন এলাকাতে একটি গাড়ি ক্লিনিং গ্যারেজে। ছেলে ও নাতির অনুপস্থিতিতে সেই সময় গ্যারেজে বসেছিলেন বৃদ্ধা মিন্ত কাউন নামে মহিলা। তার সোনার কানের দুল পালিশ করার অজুহাতে সেগুলো নিয়ে পালায় প্রতারকরা। গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় প্রতারণার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দী হয়। দেখা যায় দুজন যুবক সেখানে ঢুকতে এবং বের হতে। তাদের পরনে ছিল জিন্স প্যান্ট শার্ট এবং জুতো, একজনের কাঁধে ছিল সাইড ব্যাগ। অভিযোগ পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রতারকদের ওপর নজরদারি শুরু করে অন্ডাল থানার পুলিশ। শনিবার বেলা 12টা নাগাদ প্রতারক ওই দুজনকে বাইক নিয়ে অন্ডাল মোড় থেকে উকড়ার দিকে আসতে দেখা যায়। তাদের পিছু ধাওয়া করে পুলিশ। দক্ষিণকণ্ড গ্রামে এসে প্রতারক দুজনকে ধরে তারা।